যাদেরকে এতবার করে ফোন করে বললাম তারাই আসলো। চলো চলো, কিন্তু খাওয়াই নি ফার্স্ট টাইম রানা দেখা হচ্ছে। রানা ভাই ঢুকছে, দেখো কি ব্যাপার। রানা ভাই কোথায় এসছিস, কোথায় এসছিস? যখন সার্থ করতে হবে দিচ্ছে। ওরে ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে, বাচ্চার মিলন আছে তো একদম। দাদা হলো তো, আরে তোর ওপেনিং এর দিন কেন আসেনি আগে শোন, এটা বল। হ্যাঁ তোর ওপেনিং, সত্যি কথা বলতে গেলে আমার একটা ফ্যামিলি বিরাট একটা প্রবলেম হয়েছে, সত্যি কথা বিরাট ভাবে। সেটা পার্সোনাল ভাবে জানাবো, সেটা নিয়ে তোমার কোনো চাপ নেই, ঠিক আছে? দাদা কিন্তু আমার আজকে আসা কিনা আমার খুবই ইচ্ছা ছিল। না দাদা, আমি রাগ করিনি একদম। এবারে আমি এটা, তুই তো আমাকে বললি ভাই এই সমস্যা, যাদেরকে এতবার করে ফোন করে বললাম তারাই আসলো। কাজু কিশমিশ বাদামে পুরো ভরপুর দুধ, দান তো কিন্তু গন্ধ বেরোচ্ছে। এটা হচ্ছে কি আলুর দম হচ্ছে, বড় বিষয় যেটা সেটা মা বাবা বাড়ি ছিল না তো। আচ্ছা খাবারটা এই কদিন ধরে আমি সম্পূর্ণটা নিজের হাতে বানাচ্ছি, এর জন্য মেনলে আমি আর ওয়েট করলাম না, ভাবলাম আজকেই যাবো, কারণ এরপরে মা বাবা চলে আসবে, তারপর তো মা বাবার হাতের টা হয়ে যাবে। দেখো আমার খুবই ভালো লাগছে যে আমি আমাদেরই মানে এক জায়গায় বিজনেস বলতে গেলে চলে, আমাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা পয়সা। আমার কিন্তু খাওয়াই নিয়ে হবে ফার্স্ট টাইম রান্না দেখাচ্ছে। তুমি একটা কথা মনে করিয়ে দাও সবাইকে, তুমি আমি সাইকেলে থাকাকালীন তুমি কিন্তু আমার কাছে ভিজিট করেছিলে, এটা সব থেকে বড় কথা। আর তোমার ভিডিও দেখে করেছিল একদম, এ হচ্ছে কি। আর অনেকে কিন্তু ভাইরাল হয়ে যাওয়ার পুরনো ইতিহাস ভুলে যায়, স্মৃতি ভুলে যায়, কিভাবে উঠেছে ভাই যে আমার কথা এখনো মনে রেখেছে, এটাই আমার কাছে বড় পাওনা। আলুর দম দিয়ে চলো চলো ভাই, কিরকম লাগছে? সত্যি বললাম না, আলুর দম পোলাওটা আজকে আরো বেশি ভালো লাগছে। বাহ, এটাই কথাই যে বানিয়ে নিয়ে এসছে ভাই এত ভালোবেসে। দাদা আমাকে খাইয়ে দিল, ওকে দাদা খাইয়ে দিল। আরে সাবাস, চলো মানে দুর্দান্ত মুহূর্ত তৈরি হয়েছে, বাচ্চা ভাই এবার খাইয়ে দিচ্ছে রানা ভাইকে। আরে সাবাস, আমার কিছু বলার নেই। কিরকম ভাই বল, নিজের খাবার নিজের কেমন লাগলো? নিজের খাবার নিজের, আমি আর কি বলবো, এত বড় মানে বড় হোক আর ছোট, না 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 না, তুই একটা ছেলে কর্ম করে গেছে, আমি একটা ছেলে কর্ম করে গেছি, আমরা কোনো সেলিব্রিটি ওটাই সবথেকে বড় কথা। মানে যারা ভাইরাল হয়ে যাওয়ার পরে নিজেদেরকে সেলিব্রিটি ভাবে, না না না, আমি তাদেরকে এই জিনিসটাই তো সত্যি কথা, আমরা ব্যবসায়ী বলবো না, কারণ নাম ধরে বলবো না, দিদি দাদা কথা বলবো না। আমার কথা হচ্ছে আমরা কর্ম করে খাওয়াছিল, আমাদের সকাল হলে কাজ করতে হবে, রাত্রিবেলা কর্ম। কি মনে হয় ভাইরাল হয়ে যাওয়ার পরে কি সেলিব্রিটি নিজেকে ভাবা উচিত? না, এটা উচিত না, তার কারণ আরো আমি যতটা উন্নতির পথে যাচ্ছি ততটা আমার মনে হচ্ছে নিজের খাটনিটা বেড়ে যাচ্ছে, তো এটা কোনো বিষয় না। নিজে তো যাই হোক, আপনারা বাচ্চার বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি খাই, এটা এখন আলুর দম বাজি। আরে মনে আছে আমার, আমি বলবো আপনারা যারা হাবড়া থেকে দেখছেন, হাবড়া স্টেশনের বাচ্চার দোকানের বিরিয়ানি খান, আর তার পাশাপাশি রানা ভাইয়ের পোলাও ভেজ খাবার খাবেন, তারা রানা ভাইয়ের দোকানে আসুন। এছাড়া আমাদের জয়গাছিতে কিন্তু বাচ্চা ভাইয়ের নতুন দোকান খুলে গেছে, একবার লোকেশনটা নাম্বারটা ভাই বলে দিন।
এটা হাবড়া জয় গেছি মন 5 উইকেট অপোজিটে। হ্যাঁ আর নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার 7478141497 যেখানে কিন্তু আমরা ব্যারাক পোস্টাল ভিডিও নেব তাই তো একদম সাপোর্ট করুন বাচ্চা। আরেকটা কথা আমি সবার কাছে হাত ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের প্রথম কয়েকদিন বিরিয়ানি কোয়ালিটি একটুখানি এখানে আপ ডাউন ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছিল কিন্তু সেটা এখন ঠিক করে দিয়েছি। ওকে সাপোর্ট করুন বাচ্চা ভাইকে সাপোর্ট করুন রানা ভাই। এটা সবথেকে বেশি ভালো জিনিস যে যেটা হয়েছে প্রবলেমটা সেটা জানিয়েছে কাস্টমার হয়েছিল যার জন্য আমি আজকে থেকে নিজে কিচেনে কাজ করছি সাপোর্ট করুন দুজনকেই। আচ্ছা ভাই বাসন্তী পোলাওটা কিরকম হয়েছে? দারুণ খেতে দারুণ।